থ্রি বাই ফাইভ বলেছে তো অফটাকে তুললে কি হয় অফটাকে তুললে একটা মাল্টিপ্লাই সাইন বসে তো ফোরের সাথে থ্রি কে ক্যান্সেল করা যাবে না তো আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে তো ওয়ানের সঙ্গে থ্রি কে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা থ্রি হচ্ছে আর ফোরের সাথে ফাইভটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি নেক্সট কোয়েশ্চেনে বলছে ওয়ান ফোর্থ অফ ফোর ফোর বাই থ্রি এখানে দেওয়া হচ্ছে ওয়ান ফোর্থ অফ ফোর বাই থ্রি তো অফটাকে তুললে কি হয় একটা মাল্টিপ্লাই সাইন বসে তো এখানে দেখো এই ফোরটার সাথে ফোরটাই ক্যান্সেল করা যাবে তাহলে এখানটাতে ওয়ান পড়ে থাকছে এখানটাতে ওয়ান পড়ে থাকছে লাস্টে ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করলে করলে ওপরটাই হয়ে যাবে এক নিশ্চয় হচ্ছে ওয়ান আর থ্রি মাল্টিপ্লাই করলে থ্রি তাহলে আনসার হচ্ছে ওয়ান বাই থ্রি নেক্সট কোয়েশ্চনে বলছে ওয়ান বাই সেভেন অফ টু বাই নাইন একই রকম ভাবে করব এখানে দেওয়া ছিল 1/7 অফ 2/9 অফটাকে তুললে কি হয় অফটাকে তুললে মাল্টিপ্লাই বসে তাহলে এখানটা এখানটা হচ্ছে 1/7 2/9 কোনো কিছু कैंसिल করা যাবে না তাহলে 1 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি তাহলে এখানে 2 হচ্ছে ता, 7 এর সাথে 9 কে মাল্টিপ্লাই করলে 63 হচ্ছে তাহলে आंसर হচ্ছে 2/63 नेक्स्ट क्वेश्चन দেখো এখানে বলছে 1/7 অফ 6/5

ভাবে চেঞ্জ করবো তিনের সাথে আমরা টুটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে সিক্স তার সাথে টুটাকে প্লাস করব তাহলে হয়ে যাচ্ছে এইট টু এর সঙ্গে এইটটাকে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা হচ্ছে তিনের সঙ্গে তিনটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাচ্ছে নাইন এটা ইমপ্রপার ফ্র্যাকশন রয়েছে এটাকে মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করে দেবো ওয়ান দিয়ে যাবে তাহলে এখানটা হচ্ছে নাইন রিমাইনডার পড়ে হচ্ছে সেভেন তাহলে হচ্ছে ওয়ান সেভেন বাই নাইন

আর নিচটায় মাল্টিপ্লাই করলে হচ্ছে সেভেন ইনটু নাইন তাহলে হয়েছে যাচ্ছে সিক্সটি থ্রি এটাকে সেভেন দিয়ে ক্যান্সেল করবে তাহলে হচ্ছে টু নাইন দুটোতেই আনসারটা সেম বেরোবে আমরা প্রথমে এখানে ক্যান্সেল করে নিয়েছিলাম আর এখানে ক্যান্সেলেশনটা করেছি পরে নেক্সট কোশ্চেন দেখো এখানে বলছে থ্রি বাই এইট ইন্টু সিক্স বাই ফোর আচ্ছা আমরা এখানে মাল্টিপ্লাইটা আগে করে নিচ্ছি তিনের সঙ্গে ছয়টাকে মাল্টিপ্লাই করলে কত হবে থ্রি ইন্টু সিক্স করলে হয়ে যাচ্ছে এইটিন এইট ইন্টু ফোর করলে কত হচ্ছে এইট ইন্টু ফোর করলে হচ্ছে থার্টি টু টু দিয়ে যাবে টু দিয়ে ক্যান্সেল করলে এখানে হচ্ছে নাইন আবার টু দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে সিক্সটিন আর কোনো কিছু দিয়ে ক্যান্সেল করা যাবে না তাহলে আনসারটা হচ্ছে নাইন বাই সিক্সটিন নেক্সট কোয়েশ্চেন

তাহলে কত হবে ফাইভ এর সাথে ফোরটাকে মাল্টিপ্লাই করবো তাহলে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির সাথে ওয়ানটাকে প্লাস করবো তাহলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান তো টু এর সাথে আমরা টোয়েন্টি ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি আচ্ছা এখানে একটা জিনিস বলি ক্যান্সেল করা যাচ্ছে টু দিয়ে ফোরকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে এখানে টু পড়ে থাকছে তাহলে ওপরটা হচ্ছে টোয়েন্টি ওয়ান নিশ্চয় হচ্ছে ফাইভ ইন্টু টু মানে হচ্ছে টেন তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান বাই টেন এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করবো

মিক্স ফ্র্যাকশন থেকে ইম্প্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করছি তাহলে কত হচ্ছে ফাইভ ইনটু থ্রি করলে হচ্ছে ফিফটিন তার সাথে ওয়ানটাকে প্লাস করছি তাহলে হচ্ছে সিক্সটিন তাহলে এখানে তিন দিয়ে ক্যান্সেল করা যাবে আচ্ছা তিন দিয়ে এই তিনটাকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে কত পড়ে থাকছে ওপরটা হচ্ছে সিক্সটিন নিচটা হচ্ছে টু আবার এটাকে ক্যান্সেল করা যাবে তাহলে হচ্ছে এইট এইট বাই ওয়ান মানে এখানটা এইট হয়ে যাচ্ছে

নেক্সট দেখো এখানে তো কি করবো ফাইভের এর সাথে টুটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে টেন তার সাথে তিনটাকে প্লাস করছি তাহলে হচ্ছে থার্টিন এখানটায় তিনের তলায় কোনো নাম্বার নেই মানে এক রয়েছে থার্টিনের এর সঙ্গে তিনটাকে মাল্টিপ্লাই করছি তাহলে থার্টি নাইন

তার সাথে ফোরটাকে প্লাস করবো তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে থ্রি বাই ফাইভ ফাইভ দিয়ে টোয়েন্টি কে ক্যান্সেল করলে এখানটা ফাইভ পড়ে থাকছে ফাইভের সঙ্গে তিনটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে ফিফটিন বাই সেভেন এটাকে মিক্সড ফ্র্যাকশনে চেঞ্জ করছি টু দিয়ে যাবে তাহলে হচ্ছে ফোরটিন রিমাইন্ডার পড়ে থাকছে ওয়ান তাহলে হচ্ছে টু ওয়ান বাই সেভেন আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামস নিয়ে আলোচনা করা ধন্যবাদ